বাবাকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে অপমানে আত্মঘাতী মেয়ে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেক টাউন দক্ষিণদারিতে। এরপরে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে কালী পুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে। যদিও এক পরিবারের অভিযোগ, অন্য পরিবার মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে। এরপরে বিজু শাহকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। 2 মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন বিজু। পরিবারের অভিযোগ, এই ঘটনার পরে অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে, সেই কারণেই মঙ্গলবার স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে এসে আত্মহত্যা করে বলে অভিযোগ। পরিবারের দাবি, যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে, তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে। যখন লেকটাউন থানার পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায়, তখন আরো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন, তাদের দাবি, মিথ্যে মামলায় যদি না ফাঁসানো হতো, তাহলে অপমানে নাবালিকা মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটতো না। আজকে এই দিনটা দেখতো যেখানে পুলিশ আছে, আমি চাই যে আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে তাদের শাস্তি চাই। আমার মেয়ের যে জীবন নিয়ে তারও আমি চাই জীবনটা শেষ হয়ে যাক।